হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে খুব মজার একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আর রেসিপিটি হচ্ছে পুর ভরা পাউরুটির রোল। আর এটি খেতেও কিন্তু দারুণ মজার, খুবই টেস্টি, আর খুব ঝটপট সহজেই করে ফেলা যায়, কোনো ঝামেলা নাই। জাস্ট কয়েকটা উপকরণ যদি বাসায় থাকে, এটা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই মুখরোচক, খুবই মজার, আর অতিথি আপ্যায়নে তো এর জুড়েই নাই। তো ভিতরে আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নারকেলগুলো কী সুন্দর পুরটা একেবারে পাউরুটির সাথে মিশে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। আর উপরে একটা কোটিং দিয়ে আমি যেটা করেছি সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তো রেসিপিতে চলে আসলাম। এই জন্য আমি নারকেল নিয়েছি 1.5 কাপ, মেজারমেন্ট কাপের। এটা আপনাদের ইচ্ছা খুশি আপনারা নিতে পারেন, 1.5 কাপই নিতে হবে তা না, কারণ আমি পুরটা বেশি করে বানিয়ে রেখে দিব, ফ্রোজেন করে রাখবো, যখন দরকার হবে আমি ব্যবহার করব। 1 কাপ গরুর দুধ নিয়েছি, আর এখানে প্রায় 1/4 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ ব্যবহার করব। 1/3 কাপ চিনি নিয়েছি, এটাই এনাফ। আর নিয়েছি সামান্য একটু লবণ, খুবই সামান্য, 1/2 টিস্পুনের একটা চামচ দেখতে পাচ্ছেন, আর লাগবে পাউরুটি রোলটা তৈরি করতে। এখন যা করব, এখন যে পাত্রে আমি আর কি এটাকে রান্না করব, সে পাত্রে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিব, এক এক করে। নারকেল নিয়ে নিলাম, চিনি দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ এখানে আমি 4 টেবিল স্পুন দিচ্ছি, দেখতে পেলেন, আর লবণটা দিয়ে দিব। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে কষলে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিগুলো নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন দুধটা অ্যাড করে দিব, দিয়ে আর একটু মাখিয়ে এটাকে আমি এখন চুলোয় বসিয়ে দিব। এখন এটিকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা একটা স্টিকি টেক্সচারে চলে আসে। চুলাতে বসিয়ে দিয়েছি, এটা কিন্তু চুলায় বসিয়ে চাপিয়ে দিয়ে এটা কিন্তু আপনারা এর কাছ থেকে নড়তে পারবেন না, এখন একেবারে কন্টিনিউয়াস আপনাকে এটা নেড়ে যেতে হবে। আর এটা বসিয়ে রেখে যদি আপনি চুলার পাশ থেকে সরে যান, তাহলে হবে কি, এটা পুড়ে যাবে আর লালচে কালার চলে আসবে। আর আমি এই পুরটা লালচে কালার চাচ্ছি না, আমি চাচ্ছি এটা একটা হোয়াইট কালারই থাকবে, আর সুন্দর একটা স্টিকি ভাব আসবে। সো এটা যদি চুলায় বেশিক্ষণ চড়িয়ে রাখেন আর না নাড়া দেন, তাহলে কিন্তু নিচ থেকে পুরে লাল হয়ে যাবে, আর পুরটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আপনারা চাইলে লালও করতে পারেন, কিন্তু এটা সাদা থাকলেই আমার কাছে ভালো লাগে, কারণ পাউরুটিটা সাদা, ভেতরে পুরটা দিলে একদম বোঝাই যায় না, পাউরুটির সাথে একদম মিশে যায়, আর খেতেও খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছেন শুকিয়ে এসছে, বেশ অনেকক্ষণ ধরেই আমি এই কাজটা করেছি, 10-15 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে, একদম স্টিকি একটা ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা চুলা বন্ধ করে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেছে, এখন চলে আসলাম রোল তৈরি করতে। ব্রেড রোল তৈরি করব, ব্রেড নিয়ে নিয়েছি, যে কয়টা রোল তৈরি করবেন সেই কয়টা ব্রেড নিয়ে নেবেন। আমি যেই কয়টা তৈরি করব আপনাদেরকে আজকে দেখাবো, সেই কয়টা নিয়ে নিচ্ছি। আপনারা এটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, করে যখন খাবেন তখন এইভাবে পুরটা ভিতরে দিয়ে জাস্ট ভেজে খেতে পারেন। এটা একটা দারুণ নাস্তার আইটেমও হতে পারে, খুবই মজা লাগে খেতে। এগুলো ফেলে দিব না, সংরক্ষণ করব, ব্রেড গ্রামস তৈরি করে ফেলব। এখন এটাকে একটা বেলনার সাহায্যে একটু বেলে নিব, জাস্ট রুটি যেভাবে রোল করে আর কি, সামান্য একটু পাতলা করে নিতে হবে, নাহলে তো রোল করা যাবে না, ভেঙে যাবে পাউরুটি। এখন পুরটা যতটুকু পুর আপনি পছন্দ করেন ভিতরে দিয়ে সুন্দরভাবে গোল করে মুড়ে দিতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন, এটা হয়তো বা তাদের কাছে একটু কষ্টকর হবে, রোলটা করতে গিয়ে পাউরুটিটা ভেঙে যাবে বা কিছু, ট্রাই করবেন একদম ফ্রেশ পাউরুটি নেওয়ার জন্য। বাসি পাউরুটি দিয়ে করতে গেলে কিন্তু রোলটা ভেঙে যায়, সহজে হতে চায় না। এখন একটা বাইন্ডিং তৈরি করব, এর জন্য 1টা ডিম নিয়ে নিলাম,
আর আপনারা যদি অনেকগুলো একসাথে ভাজতে চান তাহলে সেই পরিমাণ অনুযায়ী ডিম এবং দুধ বাড়িয়ে একসাথে মিক্স করে নেবেন। আমি ওখানে কিছু 3-4 চামচের মতো দুধ দিয়েছিলাম আর একটা ডিম দিয়েছিলাম, দিয়ে ফেটে কোটিং করে পাউরুটিগুলোর সাথে রোলগুলোর সাথে এগুলো ভেজে উঠিয়ে নিব। খুবই ইজি, তাই না? আর খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু। আর এভাবে ভেজে যদি অতিথিদের সামনে বা বাসার লোকের সামনে দেন, ওরা বুঝতেই পারবে না যে আপনি তাদেরকে কী নাস্তা তৈরি করে দিয়েছেন। খাওয়ার পরেও তারা টেস্ট করে বলবে যে কি দারুণ একটা নাস্তা, কী দিয়ে তৈরি করেছ, এরকম একটা কমেন্ট আপনি অবশ্যই পাবেন। খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। আর সাধারণত এই উপকরণগুলো আমাদের বাসায় সবসময় থাকেই। তো হয়ে গেল আমাদের সুস্বাদু পুর ভরা পাউরুটির রোল। তো ভালো লেগে থাকলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।